নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখুন, প্রথমেই বলি যে আপনার বাড়ির কিছু কিছু জিনিস আজ থেকে বদলে ফেলুন। এতে কিন্তু আপনার পরিবারের আর্থিক উন্নতি বলুন, সমৃদ্ধি বলুন, সুখ বলুন, সবকিছু ঝরে পড়ুন। কোন জিনিসগুলো বদলাবেন? দেখুন, আমরা যে জিনিসগুলো একদম নজর দিই না, বাস্তুশাস্ত্রে অনেক বিধান আছে। যেমন আপনার বাড়িতে জানলার পর্দা কাটেন, পর্দাটা বেশ কিছুদিন হলো আপনি কাচেননি, আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তি প্রবেশ করবে। বাড়ির প্রবেশদ্বার খুব মানা হয় এগুলো, যে বাড়ির প্রবেশদ্বারটাকে পরিচ্ছন্ন রাখতে হয়। বাড়ির প্রবেশদ্বারের পাপোশ যেটা বলছি, ডোরম্যাট, সেটা অপরিচ্ছন্ন থাকলে বাড়িতে নেগেটিভ শক্তি থাকে। এরকম অনেকে বলেন, অগোছালো আলমারি রাখলে নেগেটিভ শক্তি থাকে, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখতে নেই, এগুলো যারা বলেন। আর আজকে আমি বলবো আপনার বাড়িতে কতগুলো জিনিস আপনারা চেঞ্জ করে ফেলুন আজ থেকে। প্রথম হচ্ছে, এটো বাসন রেখে দেবেন না। যেখানে খেলাম সেখানেই থালাটা রেখে দিলাম। টেবিলে খেয়েছেন, একটা নির্দিষ্ট জায়গায়, আমরা ছোটবেলায় যেমন করতাম, খেয়ে টেয়ে সবার এটো থালাগুলো কলতলায় রেখে দেওয়া শুরু হতো, পরবর্তীতে একটা পাত্রের মধ্যে রাখা হতো। এটো ছড়িয়ে রাখা বাড়িতে নেগেটিভ শক্তি কিন্তু বৃদ্ধি পায়, সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, বিছানা শোয়ার আগে প্রত্যেকে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আমাদের হিন্দু ধর্মে সদাচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য ধর্মে আমি জানি না কতটা গুরুত্ব আছে, কিন্তু হিন্দু ধর্মে সদাচার, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোকে বেশি বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে গুরুত্ব। তাই প্রত্যেকে চেষ্টা করতে হবে, আমরা প্রত্যেকে চেষ্টা করব এই প্রত্যেকে কিন্তু আমরা এই সদাচার পালন করব। আর তার সঙ্গে বলি, আরো কিছু কিছু জিনিস আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। সেটা হচ্ছে, বাড়িতে আপনার বাড়ি চেঞ্জ হয়ে যাবে বললাম যে, বাড়িতে ভাঙা বিগ্রহ রাখবেন না। বাড়িতে কেন ভাঙা বিগ্রহ রাখতে নেই জানেন? আপনার কনসেন্ট্রেশনের অসুবিধা হবে, আমি আগে বলিনি, তারপর এক একটা করে ব্যাখ্যা করব। মৃত মানুষদের ছবি, বাড়ির সোজা দরজায় ঢুকেই একজন মৃত মানুষের ছবি টানিয়ে রেখেছেন, একদম উচিত নয়। বাড়ির ঠাকুর ঘরে মৃত মানুষের ছবি রাখবেন না, কখনো রাখবেন না। আমি কারণ বলবো, প্রতিটায় আসছি, এবার একটা একটা করে একটু বলি আর এগোই। প্রথম হচ্ছে, বাড়ির প্রবেশদ্বারে ঢুকতেই পাপোশটাকে ধুলো দূষণিত করে রেখেছেন, একদম রাখা যাবে না। বাড়ির প্রবেশদ্বারের সম্মুখে জুতো রেখেছেন, আপনার বাড়িতে লক্ষ্মী ঢুকতে পারবে না, একদম করা যাবে না। বাড়িতে ঢুকলাম, ঢুকেই আছে আপনার মৃত ব্যক্তি দুজন, আপনার আত্মীয়, তাদের ছবিটা নিয়ে রেখেছেন। বাস্তু বলছে যেগুলো করা যায় না, আর আমি বলছি কেন যায় না জানেন? মৃত ব্যক্তির ছবি, তাতে একটি হার চড়ানো, ফুলের হার, শুকিয়ে গেছে। দেখুন, এই মনের বিষণ্ণতা, যিনি চলে গিয়েছেন তিনি সর্বদা আপনার মনে থাকুন। হ্যাঁ, তার ছবিটা নিয়ে গিয়ে আপনি ডাইনিং এ রাখতেই পারেন, খুব আদরের যিনি, তার মৃত্যুর পর তার ছবি টানাতে নেই, খুব কাছের মানুষ হলেও সেটা বেদনাদায়ক। আর যে কোনো মৃত ব্যক্তির ছবি সামনে নয়, ডাইনিং এ রাখুন, অন্য কোথাও রাখুন। ঠাকুর ঘরেও বারণ করব, কোনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না। বাবা মা সবচেয়ে বড় গুরু, সবচেয়ে বড় দেবতা, তার মৃত্যু হয়েছে, তাকে ঠাকুর ঘরে তার ছবিটা নিয়ে নিয়েছেন, অন্য জায়গায় রাখুন না। ঠাকুর ঘরটা আপনার জীবনের খুব একটা পবিত্র জায়গা, সেখানে সবকিছু পজিটিভ, কোনো নেগেটিভ কিছু নেই। কি দরকার এই জায়গাটাকে ডিস্টার্ব করে? কোনো দরকার নেই। তা আমার কথাগুলো যদি শোনেন, আমার মনে হয় আপনাদের জীবনে একটু আধটু কাজে লাগবে। বাড়িতে ভাঙা মূর্তি রাখবেন না। আসলে সৌন্দর্যের পুজো করি আমরা, আমরা সত্যম শিবম সুন্দরম বলি, সেখানে আমরা কেমন করে নেগেটিভ কিছু রাখবো বলুন তো? এখানে নেগেটিভ কিছু থাকতে পারে না, এখানে যা আছে সবই পজিটিভ, 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 সবকিছু পজিটিভ, শুধুই পজিটিভ। তাই প্রত্যেককে বলবো, এই পজিটিভ আনন্দ নিয়ে থাকুন, কোনো নেগেটিভ কিচ্ছু নেই জীবনে, বোঝাতে পারলাম আশা করি। আর দ্বিতীয় হচ্ছে, ভাঙা ছবি রাখবেন না। ওই যে একই কনসেপ্ট, বিগ্রহ, ভাঙা বিগ্রহ রাখা, ভাঙা ছবি রাখার দরকার নেই, কনসেন্ট্রেশন আপনার অসুবিধা করবে। দ্বিতীয় হচ্ছে, তারপর হচ্ছে, গৃহেতে আপনার ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। ভাঙা আয়না কি হয়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে ট্যাকেল করতে হয়। এগুলো ভাঙা আয়না কেন, ভাঙা কাঁচও বাড়িতে রাখতে নেই।
এগুলো প্রত্যেকে মেনে চললে নিজেদের উপকার হবে। আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এগুলো আপনার বাড়ির পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। এবং আজকে যে বাড়িতে অধিকাংশ বাড়িতে দেখবেন ঝগড়া অশান্তি চলছে, কারণ আমাদের হিন্দু ধর্মে যুগ ধর্মে বলা আছে বাড়িতে উপাসনার প্রার্থনার কথা। মায়েরা আগেকার দিনে দেখতাম সন্ধ্যেবেলা প্রতিটা বাড়ি থেকে পুং 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 করে তিনবার শঙ্করধ্বনি হলো, একটু ঘন্টা বাজলো, তারপর প্রদীপের আলো দেখা যাচ্ছে, দেখতাম মায়েরা তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। এসব এখন অতীত, একটাই মল, পুরোটাই সিরিয়াল, এখন তো এটাই চলছে। এখন আর এসব দেখতে পাবেন না, টিভি সিরিয়াল যত কুটকসালি, যত গসিপিং, এগুলো দেখতে পাবেন। তা এখন কথা হচ্ছে যে এই যে উপাসনা আমরা বন্ধ করলাম, পুজো প্রার্থনা বাড়ি থেকে বন্ধ করলাম, প্রত্যেকটা বাড়ি থেকে পজিটিভ এনার্জি চলে যাচ্ছে, যার জন্য ঘরে ঘরে টেনশন, ঘরে ঘরে ডিপ্রেশন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি সঠিক বলছি কিনা, আপনারা নিজেরাই একদম প্র্যাকটিক্যাল পেয়ে যাবেন। আজকে ঘরে ঘরে টেনশন ডিপ্রেশন তো এই জন্য, আমাদের লড়াই হোক টেনশন ডিপ্রেশনের বিরুদ্ধে। প্রত্যেকটা বাড়িতে চেষ্টা করুন সন্ধ্যা প্রার্থনা করার, কেউ কাউকে মানে না, উচ্ছৃঙ্খল একটা জীবন যাপন, যে যাওয়ার মতো যে যাওয়ার মতো নিজের মতো করে প্রত্যেকে যে যাওয়ার মতো চলে। এই উচ্ছৃঙ্খল জীবনযাপনের থেকে আমাদের মুক্তি চাই, বারবার করে বলছি, উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে মুক্ত হন, সংসারে সমাজে শান্তি পাবেন। বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করতে হয় বাড়িতে শান্তির জন্য, মাঝে মধ্যে খাওয়া দাওয়া করুন একসঙ্গে। আমরা শীতকালে যেমন কি হতো জানেন, পিকনিক, বাড়িতেই রান্না হতো, আমরা সবাই ঘরের মধ্যে বসে খেতাম, কিন্তু সেই সময় শীতকাল চলো রোদে বসে একসাথে খাবো, মায়েরা জায়গাটা আবার গোবর দিয়ে নিকিয়ে দিতেন সুন্দর করে, পরিষ্কার হয়ে থাকতো, সেইখানে গিয়ে দুপুরবেলায় ভোজ খাওয়া হতো। তা এইরকম মাঝে মধ্যে পারিবারিক আনন্দগুলো, পারিবারিক বিনোদনগুলো বজায় রাখুন, আমার মনে হয় ভালো হবে, আমার মনে হয় প্রত্যেকে শান্তি পাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অ্যাপ্লাই করে দেখুন, ভালো থাকুন, নমস্কার।